জানতে চেয়েছেন যে ওনার একজন নিকট আত্মীয় সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিলেন গায়ে আগুন ধরিয়ে দিয়ে, এবং তিনি তখন মারা যাননি ইমিডিয়েটলি, তিনি 7 দিন পরে মারা গেছেন। এই 7 দিনের মধ্যে উনি তাওবা করেছেন এবং সিনসিয়ারলি তাওবা করেছেন। ওনার ক্ষেত্রে সুইসাইড করে মারা যাওয়ার যে সমস্ত বিধান আছে সেটা প্রযোজ্য হবে কিনা, নাকি ওনার সিনসিয়ার তাওবার মূল্য আছে সেই সময়েও, একটু যদি আলোকপাত করেন উস্তাদ। এটা আমাদের সমাজে অনহরহ ঘটছে এবং আমরা আশা করি যে আমাদের দর্শক ভাই বোনরা থেকে উপকৃত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন, যে ব্যক্তি নিজেকে কোনো অস্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে, কোনো মাধ্যম অবলম্বন করে হত্যা করলো, আল্লাহ তাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি। এখান থেকে আমরা আত্মহত্যা যে অত্যন্ত কবিরা গুনাহ, বড় গুনাহ, আরো অনেক হাদিস আছে সেটা আমরা বুঝতে পারব। এবার আপনি যেটা প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি আত্মহত্যা করার জন্য একটি পথ অবলম্বন করেছে, কিন্তু সে ওই পথ অবলম্বন করে সে মারা যায়নি, বেঁচে আছে, এবং ইত্যবসরে এই সময় যখন সে সুযোগ পেয়েছে সে তওবা করছে। আমরা জানি যে খাঁটি তওবা ইমানদার ব্যক্তিদের, মমিন ব্যক্তিরা যখন খাঁটি তওবা করেন, তওবা নাসুহ যখন করেন, তখন তিনি একেবারেই সকল গুণা থেকে পবিত্র হয়ে যান। সকল গুণা বলতে শিরিক বাদ দিয়ে অন্যান্য সকল গুণাগুলো থেকে, যে সকল গুণা থেকে তিনি খাঁটি ভাবে তওবা করেন, তখন তার সেই গুণাগুলো মাফ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে আত্তাইবু মিনাজ যামবি, যে ব্যক্তি কোনো গুণা থেকে তওবা করবে, অর্থাৎ গুণা থেকে তওবা করা ব্যক্তি কার মতো, কামান লা যামবালা, ওই ব্যক্তির মতো যার কোনো গুণাই নেই। এই জন্য রাসূলুল্লাহ আরো বলেছেন হাদিসে, তাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার পূর্বে যত অন্যায় যত পাপ করেছে মানুষ, ইসলামটা গ্রহণ করার কারণে তার আগের সমস্ত পাপ গুলো ধ্বংস হয়ে যাবে, সমস্ত পাপ গুলো মুছে যাবে। অত্তাওবাতু, একইভাবে যারা তওবা করবে, ওয়ান্না তওবাতু তাহদিউ মা কানা ক্বাবলা, একইভাবে তওবা যারা করে, তওবাও তওবা করার পূর্বে যে গুণাগুলো করেছে, খাঁটি তওবা করলে সেই গুণাগুলো এভাবে মুছে দেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যদি রহমানের বান্দাদের গুণাবলী, যেটা সুরা আল ফোরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করেছেন, সেখানে কয়েকটি বড় বড় একটি আয়াতে কয়েকটা বড় বড় গুণার কথা উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে ওয়ালা তাদউনা মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো, অবশ্য আল্লাহর সাথে কেউ শরীক করলে তার তওবা হচ্ছে সে নতুন করে ঈমান আনবে। তারপরে আছে দ্বিতীয় নম্বর একটা পাপ, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু আলাইহি ইল্লা বিল হক, এবং যেই নফস, যে মানুষকে হত্যা করতে আল্লাহ হারাম করেছেন তোমাদের জন্য ন্যায় ন্যায় বিচার ছাড়া, এরকম কাউকে হত্যা করবে না। এরপর আটটা কি আছে, তার জেনা বিচার করবে, যারা এগুলো করবে তারা কঠিন শাস্তি পাবে এবং জাহান্নামে তারা থাকবে। এরপর আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমিলা ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহ, তবে হ্যাঁ, যারা এই গুণাগুলো করলো, এই বড় বড় কবিরা গুণাগুলো করলো, শিরিকের জন্য তওবা হচ্ছে ইমান আনা, আর এছাড়া আত্মহত্যা, অন্যকে হত্যা করা এবং এই জেনা ব্যবিচার করা, এগুলো থেকে যারা খাঁটি ভাবে তওবা করলো এবং এরপরে সৎকর্মগুলো করতে থাকলো, আল্লাহ বলছেন তাদের গুণাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং তাদের গুণাগুলোকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন। এর দিক পরের আয়াতে আল্লাহ কি কথা বলছে, যে ব্যক্তি তওবা করলো এবং সৎ আমল করলো, আল্লাহ এই ব্যক্তির তওবা কবুল করি, ফা ইন্নাল্লাহ ইয়াতুব, তখন আল্লাহর কাছে তওবা কবুল হচ্ছে। এই জন্য সে ব্যক্তির উদ্যোগটা ছিল অত্যন্ত খারাপ, ওই অবস্থা তার মৃত্যু হলে কঠিন শাস্তির উপযুক্ত হতো, কিন্তু যেহেতু খাঁটি তওবা তিনি তওবা করেছেন, তার তওবাটা যদি ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে খাঁটি তওবা হয়, তাহলে ইনশাআল্লাহ তার এই পাপ, তার এই ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেবে। এরপরে তবে এই অবস্থায় আত্মহত্যা অবস্থা কেউ মারা গেলে তার কঠিন শাস্তির কথা আছে, তো তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না এবং এই জন্য সে সারা জীবন বা চিরস্থায়ী জাহান্নামে হবে না, যতদিন তার পাপ অনুযায়ী জাহান্নামে থাকা দরকার। এটা সব ধরনের কবিরা গুনার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, তাদের দিন তাদেরকে শাস্তি পেতে হবে।